আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় চাকরি প্রার্থী, WBMSC অর্থাৎ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ক্লাস 5-10 এর সিলেবাস অন্তর্ভুক্ত সূরাতুল আরাফ এর তাফসীর। সূরাতুল আরাফ থেকে আমি কতগুলো আজকে প্রশ্ন উত্তর করব ইনশাআল্লাহ। প্রশ্নটা আজকে আমি এভাবে করে সাজিয়েছি, আইন নজলত সূরাতুল আরাফ অর্থাৎ সূরাতুল আরাফ কোথায় অবতীর্ণ হয়। উত্তরটি হলো মক্কা আল মুকাররমা। পরবর্তী কোশ্চেনটা এভাবে করে সাজানো হয়েছে, কাম আয়াতান ফিহা অর্থাৎ সূরাতুল আরাফে কয়টি আয়াত রয়েছে। উত্তরটি হলো 206টি। পরবর্তী কোশ্চেনটা এভাবে করে সাজানো হয়েছে, কাম রুকুআতান ফিহা অর্থাৎ সূরাতুল আরাফে কয়টি রুকু রয়েছে। উত্তরটি হলো 24টি। পরবর্তী কোশ্চেনটা এভাবে করে সাজানো হয়েছে, আলিফ লাম মিম সাদ মাইয়া আলামু বি মুরাদিহি, আলিফ লাম মিম সাদ এর থেকে মুরাদ কি। উত্তরটি হলো আল্লাহ আলাম বি মুরাদিহি। পরবর্তী কোশ্চেনটা এভাবে করে সাজানো হয়েছে, কিতাবুন উনজিলা ইলাইক মাই ইরাদ বেকালিমতে ইলাইক অর্থাৎ ইলাইক থেকে কি মুরাদ নেওয়া হয়েছে। উত্তরটি হলো খিতাবুন নবী আও লিহামিল ওয়াহী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে অথবা ওহি বহনকারী ফেরেশতার উদ্দেশ্যে এটা ভূষিত করা হয় অর্থাৎ ইলাইক দ্বারা সম্বোধন করা হয়েছে। পরবর্তী কোশ্চেন এভাবে করে সাজানো হয়েছে যে মামানা কয়লুনা, কয়লুন শব্দের অর্থ কি। উত্তরটি হলো নাইমুনা বিজ্জাহির অর্থাৎ কাইলুলা করা অর্থাৎ দুপুরে ঘুমানো কে কয়লুনা বলা হয়। পরবর্তী কোশ্চেনটা এভাবে করে সাজানো হয়েছে, মামান আল মুফলিহুন, মুফলিহুন শব্দের অর্থ কি অর্থাৎ সাকসেসফুল শব্দের অর্থ কি। উত্তরটি হলো আল ফায়জুন। পরবর্তী কোশ্চেনটা এভাবে করে সাজানো হয়েছে, কাম মিন কারিয়াতিন আহলাকনাহা কাম হুনা মুরাদ অর্থাৎ এখানে কাম কোন অর্থে ব্যবহার করা হয়েছে, কাম ইস্তিফহামিয়া আও কাম খাবরিয়া। উত্তরটি হলো কাম খাবরিয়া অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। পরবর্তী কোশ্চেনটা এভাবে করে সাজানো হয়েছে, মা মুফরাদুহা মা ঈশা, মা ঈশা এর এক বচন কি বা সিঙ্গুলার নাম্বার কি হবে। উত্তরটি হবে মায়েশা, মায়েশা এর বহুবচন হয় হচ্ছে মা ঈশা। পরবর্তী কোশ্চেনটা এভাবে করে সাজানো হয়েছে, উজুদু লিয়াদামা এর আসিজদাত মুরাদুহা ড্যাস অর্থাৎ এখানে যে সিজদা, সিজদাতে কি মুরাদ নেওয়া হয়েছে, কি বোঝানো হয়েছে। উত্তরটি হলো সুজুদু তাহিয়া বিল ইনহিনা আনা খাইরু মিনহু মান কল, আমি তার থেকে উত্তম, কথাটি কে বলেছিল। উত্তরটি হলো ইবলিস বলেছিল। পরবর্তী কোশ্চেনটি এভাবে করে সাজানো হয়েছে, মান কলা খালাক্তানি মিন নার, কে বলেছে কথাটা যে আপনি আমাকে সৃষ্টি করেছেন মিন নার অর্থাৎ আগুন থেকে, ইবলিস বলেছিল। উত্তরটি হলো ইবলিস। পরবর্তী কোশ্চেন এভাবে করে সাজানো হয়েছে, লা তাকরাবা হাজিহি সাজারা ফা তাকুনা মিনাত জালিমিনা মাজা ইয়ানি বিহাজিহি সাজারা, এখানে বিহাজিহি সাজারা দ্বারা কি বোঝানো হয়েছে। উত্তরটি হলো সাজারাতুল হিন্ত। পরবর্তী কোশ্চেনটা এভাবে সাজানো হয়েছে, ফাহবিত মিনহা মান কলা, উত্তরটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরবর্তী কোশ্চেনটা এভাবে করে সাজানো হয়েছে, ফাহবিত মিনহা মা মুরাদ মিনহা, মা মুরাদ হা এখানে হাতে কি মুরাদ নেওয়া হয়েছে। উত্তরটি হলো আল জান্নাত। সুপ্রিয় চাকরি প্রার্থী, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন। আপনাদের জীবনের কিছু অংশ হলে এই ভিডিও উপকারে আসবে ইনশাআল্লাহ।